মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে উগান্ডার কাম্পালায় অনুষ্ঠিত 19তম নেম সামিট ও তৃতীয় সাউথ সামিটের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী ওই সামিটে অংশ নেওয়ার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, কমনওয়েলথ মহাসচিব ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ ব্যক্তিদের সাথে 17টি বৈঠক করেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্বব্যাংক বাংলাদেশকে আরও $700 মিলিয়ন ঋণ সহায়তা দিতে চায়। আরও $700 মিলিয়ন গ্রান্ট এবং সফট লোন দেওয়ার জন্য আগ্রহ ব্যক্ত করেছে। ইচ অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ কংগ্রেচুলেটেড দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এগুলো দেখে তো বিএনপির এখন মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য রিজভী সাহেব আগেও কিছু আবল তাবল বলতো, এখন থেকে আরো একটু বেশি বলা শুরু করেছে। শীঘ্রই উগান্ডায় ব্যবসায়ী প্রতিনিধি দল পাঠানো হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা আছে উগান্ডায়। আর সৌদি আরব, বাহরাইনে জনশক্তি রপ্তানি বাড়ানোর আলোচনা হয়েছে। জনশক্তি কীভাবে আমরা রপ্তানি করতে পারি এবং কিছু কিছু সেখানে আমাদের সমস্যা বিভিন্ন সময় সৃষ্টি হয়, সেগুলো কীভাবে সমাধান করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উগান্ডায় কৃষির একটা বিরাট সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা করছি খুব সহসা একটা ব্যবসায়ী প্রতিনিধি দলকে সেখানে পাঠানোর। ডক্টর ইউনূসকে নিয়ে কংগ্রেসম্যানদের চিঠি প্রসঙ্গে তিনি বলেন, আদালতের উপর হস্তক্ষেপ করতে পারে না সরকার। তো কংগ্রেসম্যানরা যদি সেরকম চিঠি দিয়ে থাকে তাহলে সরকারকে তারা বলছেন আদালতের উপর হস্তক্ষেপ করার জন্য। সরকারকে আদালতের উপর হস্তক্ষেপ করতে পারে? সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, দু দেশের মধ্যে বাণিজ্য অব্যাহত ও সম্প্রসারণের বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি কমানো হবে মাদক ব্যবসায়ীদের তৎপরতা। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমারের বিষয়টাও আলোচনা হয়েছে। তাদের রিপেট্রিয়েশনের ব্যাপারে আমরা তাদের সহায়তা চেয়েছি। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।